গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন এসেছি হসপিটালে। আমাদের এখানে যেখানে কোভিড টেস্ট হয়, আমাদের আজকে 17 দিন কমপ্লিট হয়ে গেছে, যার জন্য আমাদের ফাইনাল রিপোর্টটা নিতে হবে, যার জন্য আমরা আজকে কোভিড টেস্ট করাতে আসি। তাহলে বাড়ি ফিরে তোমাদের সঙ্গে কথা বলছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমার 2-3 দিন থেকে আমি ভিডিওটা স্টার্ট করতেই পারিনি, কারণ আমার প্যানক্রিয়াসের ব্যথাটা হঠাৎ করেই বেড়ে যায়। কোভিড কমে যাওয়ার সঙ্গে সঙ্গে প্যানক্রিয়াসের ব্যথাটা হয়। আমি এখনও ঠিক মতো তোমাদের সঙ্গে কিন্তু কথা বলতে পারছি না, কারণ শরীরটা না ভীষণ উইক, মানে খেতে যেহেতু ঠিক মতো পাচ্ছি না তার জন্য। তো আজকে আমাদের 17 দিন হয়ে গেছে কমপ্লিট, যার জন্য টেস্ট ছিল। তো সকালবেলায় উঠে যাই, উঠে গিয়ে একটু জল খেয়ে গিয়েই টেস্টটা আগে করে আসি, কারণ ওখানে প্রচণ্ড ভিড় হয়। আর ওখানে মেইন যেটা ব্যাপার, আমাদের এখানে না মানে কিটের অভাবে করতেই চায় না। তো ওনাদেরকে বললাম আমাদের প্রবলেমগুলি, যে আমার প্যানক্রিয়াস আছে, আমাকে তো ডক্টর দেখাতে হবে, আর আমার শরীরও ভালো না, তো যার জন্য আমার টেস্টটা খুব প্রয়োজন। তারপর ডক্টর লিখলো টেস্ট, তারপর লাইনে প্রায় ঘন্টাখানেক লাইনে ছিলাম। থাকার পর এখন তো বুঝতেই পারছো, বাইরে যাওয়া মানে তো একটা বড় যুদ্ধ। বাইরের থেকে আসার পর হাত পা ধোয়া, স্নান করা, স্নান করে এসে, কারণ ঘর দিয়ে এসেছি, পুরো ঘর মুছলাম। ঘর ক্লিন করার পর জামা কাপড় ধুয়ে তারপরে একটু খেয়ে নিলাম, কারণ 12টা বেজে গেছে, 12:30টার মতো। তো এখন না খেয়ে তো ভাবলাম যে না ভিডিওটা স্টার্ট করি, আর তোমাদের আমি কিছু ক্লিপ দেখাবো যে আমরা এই কোভিডের জন্য কি চাই, যে দূরত্ব বজায় থাকবে। কিন্তু আমাদের এখানে ডিসিপ্লিন একদম ঠিক নেই, মানে হসপিটালে যে টেস্ট করাচ্ছে, কার ঘাড়ে উঠে উঠে কে টেস্ট করবে, মানে কার আগে কে করিয়ে চলে যাবে, এরকম ব্যাপার। তো এত খারাপ লাগে এসব ভাবলে পরে, যে কারোরই সেফটি নেই ঠিক মতো, যার জন্যে আজকে আমাদের এত বেড়ে গেছে এসব আর এত অসুবিধা। তো দেখি আজকে তোমাদের সঙ্গে আমি এই ভিডিওটা কতটা টাইম করতে পারি, কারণ শরীর কখনো ভালো হচ্ছে কখনো খারাপ হচ্ছে, বুঝতে পারছি না, যার জন্য আমি কিছুদিন যাবৎ কিচ্ছু করছি না। এর মধ্যে আবার যাব একদিন ডক্টরের সঙ্গে কথা বলতে, কারণ আমার কিছু টেস্ট করাতে হবে, কারণ শরীর এত উইক হয়ে যাচ্ছে না, মানে আমার কথাই ভেতর থেকে বেরোচ্ছে না। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধেবাতি দিয়ে আসলাম। আসার পর এখন ভাবছি যে কিছু ফ্রুটস কেটে নিই, কারণ
বিকালে না খেতে খেতে দুপুরবেলা এতটা লেট করে খাই, যার জন্য পরে ফ্রুটস খাওয়ার সময় হয় না। তো সন্ধ্যা দিয়ে এখন একটু বসে আরাম করে খেতে পারবো। কিন্তু আজকে বাজার থেকে একটা তরমুজ এনেছি, তরমুজটা একদমই ভালো ছিল না। তো দেখি আর কি কি কাটি, কেটে তারপর টিফিনটা করি। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, তা ভাবছি একটু টিফিন করে নিই। ভাবছি আজকে তরমুজটা কেটে খাবো, কিন্তু বিশ্বাস করবে না পুরোটা তরমুজই সাদা, খেতে ইচ্ছে করলো না, তার জন্য আম কেটে নিলাম। লিচুটা আজকে খাবো না, ঠাকুরকে দেওয়া হয়নি, ঠাকুর ঘরে রাখা আছে, ওরা খাবে, কালকে খাবো আমি লিচুটা। ঠাকুরকে না দিয়ে খেতে ইচ্ছে করে না, তা আজকে এনেছে, ততক্ষণ পুজো হয়ে গেছে, কালকে ঠাকুরকে দেবো দিয়ে খাবো। গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে সকাল থেকে উঠে এতটা ব্যস্ত ছিলাম যে কোনো কিছু ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমাদের তো প্রায় ১৭ দিন পার হয়ে গেছে। ১৭ দিন কালকে গেছে, কালকে তো আমরা টেস্ট করেছিলাম, তো কালকে ভিডিওটা শেষ করতে পারিনি। তো ভাবলাম যে আজকে ভিডিওটা শেষ করি। তো কোভিড চলে গেলে সবথেকে যেটা বড় প্রবলেম হচ্ছে যে সব কিছু ক্লিনিং করা, মানে তোমরা এতদিন যা ইউজ করেছো, যা টাচ করেছো, সব ধোয়া। তো আজকে শরীরটা একটু ভালো লাগছে, তো ভাবলাম বসে না থেকে যতটা পারি কাজটাকে আগিয়ে রাখি। তো এই কিছুদিন যে কি অবস্থায় ছিল সেটা তোমাদের দেখাতে পারবো না, কারণ বাড়িতে আমি যদি বিছানায় পড়ে থাকি এসব কে করবে? তো যার জন্য সকালবেলা আজকে উঠেই প্রথম কাকিমা খাওয়া পাঠিয়েছিল, খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে প্রথমে বাসন ক্লিনিং করে নিলাম, তারপরে ঘর ওই পাশে সব ঘর মোছে, এখন রান্নাঘরটা বাকি আছে। আর যেটা খরচা যা আনছে সব স্যানিটাইজ করা। এবার যা যা আমি ইউজ করেছি তোমাদের আমি দেখাচ্ছি, যত জার আছে, লবণের জার, চিনির জার, সব কিছু পরিষ্কার করেছি। গ্লাস কাপ যেসব ইউজ করতাম সেগুলি সব পরিষ্কার করে নিয়েছি। এটা কিন্তু ভীষণ জরুরি, কারণ আমরা যেটাতে খেয়েছি, যেটা ইউজ করেছি, সেটা পরিষ্কার করে আবার নতুন করে ইউজ করা। আর যেটা মেইন ব্যাপার যে ব্রাশটা চেঞ্জ করতে হবে। তো আমাদের ব্রাশটা আনা হয়নি, আমরা আজকে নিয়ে আসব, কালকের থেকে আমরা সব নতুন ইউজ করব। তো এইভাবেই যুদ্ধ চলছে, কোভিড সত্যি মানুষকে যা শিক্ষা দিচ্ছে সেটা আর বলার মতো না। তো তোমাদের আমি দেখাচ্ছি যে আমি কী কী ক্লিনিং, যা খরচা এনেছিল সব স্যানিটাইজ করে নিয়েছি। এখানে আটা, তারপরে হচ্ছে গিয়ে তোমাদের দেখাচ্ছি এই ডালটা, এই ডালটা দিয়ে যে চিলা বানায় এই ডালটাও নিয়ে এসেছি। এসব সব এখন ব্রেকফাস্টের তৈয়ারি, কারণ কাকিমা কতদিন করবে, অনেক করেছে, মানে এই 17-18 দিন থেকেই কাকিমা দিচ্ছে। তো একা ওর উপরে প্রচণ্ড চাপ হয়ে যায়, যার জন্য আমি আটা টাটা সব আজকে বের করে স্যানিটাইজ করে নিলাম খরচাপাতি, কারণ এখন নিজেকেই করতে হবে, যার জন্য আমার রান্নাঘর একদম এখন ঝকঝক করছে পরিষ্কার। আর এখানে কাকিমার খাওয়া সকালে যেটা আমি সম্পূর্ণ খেতে পারিনি, রেখে দিয়েছি কিছুটা। তো এখানে যত কাপ গ্লাস ছিল সমস্ত ক্লিন করে নিয়েছি, টেবিল ডেটল দিয়ে, সার্ফ দিয়ে, যত চেয়ার ছিল সব ক্লিন করা কম।
সমস্ত কাজ শেষ, এখন যেটা সবথেকে বড় কাজ আছে, সারা দিন না সবার জন্য করতে করতে নিজেকে তো সময় দেওয়া হয় না। তো কিছুদিন কি হয়েছে, এত অ্যান্টিবায়োটিক আর এত মেডিসিন নেওয়ার জন্য স্কিনটা না কেমন একটা রাফ টাইপ হয়ে গেছে। তো ভাবলাম যে কিছু একটা করি। আমি যখন হায়দ্রাবাদে গিয়েছিলাম তখন মিনিশো থেকে, তোমরা দেখতেই পাচ্ছ এটা মিনিশো, তো মিনিশো থেকে এই হানি ন্যাচারাল বিউটি ফেস মাস্কটা নিয়ে এসেছিলাম। তো আসার পরেই তো একটার পর একটা ঝামেলা, একটার পর একটা ঝামেলা, ইউজ করা হয়নি, না ইউজ করেছি, একটা করেছিলাম, তো হয়তো সেটা তোমাদের ভিডিওতে আমার দেখানো হয়নি। তো মিনিশোর এই মাস্কগুলির না রিজনেবল দাম 60 টাকা করে নেয়, আর গার্নিয়ারেরগুলি 100 টাকা করে নেয়। তো আমি যখনই মিনিশোতে যাই তখন আমি কিন্তু এই মাস্কগুলি নিয়ে আসি, কারণ যখন টাইম কম থাকে না তখন তাড়াহুড়োর মধ্যে এসব লাগানো যায়। তো আজকে এটা আমি অ্যাপ্লাই করছি। সব সময় সব কিছু করলে পরে নিজেকে সময় দেওয়াটাও জরুরি, তো ভাবলাম আজকে নিজের জন্য কিছু করি। তো এই মাস্কটা একটু ইউজ করবো, ইউজ করে একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে তারপরে আবার লাঞ্চে দেখি কাকিমা কি পাঠায়। দেখো একদম ভেজা ক্যাসকেটে দিলে পরে না স্কিন সাথে সাথে গ্লো করে। আমি তো ভীষণ পছন্দ করি মিনিশোর এই মাস্কগুলো, এর আগেও এনেছিলাম অরেঞ্জ এনেছিলাম, তো এবার আবার হানি পেয়েছি, তো আমার আবার হানিটা ভীষণ ভালো লাগে আর আমার স্কিনে যায়ও হানি, তার জন্য এই নিয়ে এসেছিলাম। আর এতটা ঠান্ডা লাগে না, তোমরা যদি কেউ মিনিশোতে যাও ট্রাই করতে পারো। এবার কার স্কিনে যাবে আমি সেটা বলতে পারবো না, কারণ এক একজনের স্কিনটা ওখানে কয়েক ধরনের আছে, হানি আছে, তারপর অ্যালোভেরা আছে, তারপর অরেঞ্জ আছে। এর আগে আমি ইউজ করেছিলাম অরেঞ্জটা, আর এটা হচ্ছে গ্লোয়িং স্কিনের জন্য, নারিশিংয়ের জন্য, আর ওটা ছিল তোমার ট্যান রিমুভ টাইপ কিছু একটা ছিল। তো যাই হোক ভাবলাম যে এটাও ট্রাই করি। তো আমি এর আগেও করেছি একটা, হয়তো হায়দ্রাবাদে থাকতেই করেছি বা এখানে রিটার্ন আসার পর করেছি, দুটো না তিনটে নিয়েছিলাম, শেষ হয়ে গেছে, এটাই লাস্ট ছিল। গার্নিয়ার আর আরেকটা ঘরে পড়ে আছে, তো ভাবলাম এটাকে শেষ করি। এটার ভেতরে না এখনো প্রচুর পরিমাণে জেল আছে, তো আমি এখন আধা ঘন্টা 15 মিনিটের মতো লাগবে এটাকে ড্রাই হতে। আজকের এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে তোমরা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। গুড নাইট।